এখানে আমাদের এখন কাটিং চলছে, বুঝতেই পারছো। হ্যাঁ ভালোই তো লাগছে, ম্যাচিং তো প্যান্ট আর জামা। তো আজকে আমাদের হচ্ছে একটা কাজ চলছে, আর এইগুলো কাটা হচ্ছে পাতুরির জন্য, বুঝতেই পারছো। কলা পাতা আজকে 9 তারিখ, আজকে মানে এ মাসের একটা বাজে একটা দিন, মানে কি বলবো, একটাই মাত্র লবণ সাহা পড়েছে আজকের দিনে, প্রচুর কাজের চাপ। লগ্ন আজকে একটাই পড়েছে, একটা কাজ ঢুকেছে সেটা ছেড়ে দিয়েছি। আর সত্যিকার লেবার ফলোর ক্যাটার সার্ভিসের ছিল খুবই চাপ আছে। পাতুরি হবে তোর জন্য, কলা পাতাগুলো হচ্ছে কাটা হচ্ছে এখানে সাইজ করে। এখন কিছু পাতা আগে চলে গেছে, আর এগুলো বাকিগুলো এখন কাটা হচ্ছে। হোলিতে রং খেলে, দক্ষিণেশ্বর ঘুরে মোটামুটি আমি টায়ার্ড, তো হচ্ছে আজকে জন্য যাইনি, ও কাজের ওখানে যাওয়া হয়নি আমার, আর আজকে ঘরে রেস্ট নিচ্ছি, রেস্টে আছি। তো রাজা রেডি হয়ে গেছে, ও বেরোবে আর আমি এরপর রান্না বসাবো, আর আজকে দুপুরে আমি আর মা খাবো, দুজনের মতনই রান্নাবান্না হবে। তো সিম্পল রান্নাবান্না করবো, বেশি কিছু করবো না। তো এই হচ্ছে আমার আজকে লাঞ্চ, ভাত ডাল ঘি আলু সেদ্ধ আর অমলেট, তার সাথে হচ্ছে ডাল সেদ্ধ। এখন কাজের সাইডে যেতে হবে, সুশান্ত এখানে রয়েছে, এখন আমি যাচ্ছি, অনেক বেলা হয়ে গেছে, জিনিসপত্র টুকটাক নিয়ে। সকাল থেকে মোটামুটি ব্যস্ত ছিলাম, কেন আমার 2-3 জায়গায় আইসক্রিমের অর্ডার ছিল, সেগুলো সব দিয়ে দিলাম, আর কলা পাতাটা পাঠিয়ে দিয়েছি, আর জন্য আমি নিয়ে যাচ্ছি। এখন আমার মাংসটা গিয়ে আনতে হবে, আর সুশান্ত অলরেডি এখানে রয়েছে কাজের সাইডে, সুশান্ত দেখাশোনা করছে, আর এখন আমি যাচ্ছি। চলো টাটা, সঙ্গে থাকো, দেখা হবে আজকে বিকেলে। বিকেলে টাটা 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 টাটা। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো এখন হচ্ছে রাজা বাড়ি এসেছে, এখন সন্ধে হয়ে গেছে, বুঝতেই পারছো, সারাদিন প্রচুর পরিশ্রম হচ্ছে, আমি আজকে একবারও যাইনি কাজের ওখানে। তো এখন একটু রেডি হয়ে নিয়েছি, এখন যাব। আর আজকে না বিয়ে বাড়ি যাচ্ছি, প্রথম মনে হচ্ছে বিয়ের পর চুড়িদার পরে, মানে শাড়ি টাড়ি কিছু পরিনি আজকে। তো আমি তো রেডি, সিম্পলভাবেই যাব। তো বন্ধুরা, আমি এখন চলে এসেছি এখানে, আর এখানে হচ্ছে কাজ চলছে বিয়ে বাড়ি, তোমাদেরকে তো সকালে বললামই, আর আজ এখন কষ্ট রয়েছে, আর এখানে রান্না বান্না সব কিছু চলছে পিছনে, এখানে মানে সব অলমোস্ট ডান সব কিছু, কাজ করছে। তো আমি এখন এখানে এসে গেছি কাজের সাইডে, আর এখানে কাজ চলছে, এখন আসলাম আজকে সন্ধ্যাবেলা, একটু দেরি হলো, লেট হয়েছে। আর রাজা এখন হচ্ছে ও পাশে কথা বলছে, দেখতেই পাচ্ছ, আর আমি এখন স্টোরে রয়েছি, ওদিকটা যাইনি। হ্যালো গাইস, হাই গাইস, আমি এখন চলে এসেছি, এখন আমার চলে এসেছি তেঘুরিয়াতে, এখানে একটা দাদার বিয়ে আছে, সেখানে তার ছাদের উপর, ফ্ল্যাটের ছাদের উপর এখন কাজ চলছে। আজকে আমাদের মেনু হচ্ছে, তো আজকের মেনুতে রয়েছে স্টিম রাইস, তার সাথে ঝুরি আলু ভাজা, তার সাথে ভেজ মুগ ডাল, তার সাথে এঁচোড় চিংড়ি, তার সাথে রয়েছে ভেটকির পাতুরি। আজকে না এখানে এই জায়গাটা লাইট খুব কম রয়েছে, যে কারণে ছবিগুলো না একটু অন্ধকার অন্ধকার আসছে, একটু অ্যাডজাস্ট করে নিও। এটা হচ্ছে মাটন কষা, তার সাথে রয়েছে এখানে দেখতেই পাচ্ছ আলু চিপসগুলো, এখানে লাইট তখন ভাজা চলছিল। এটা হচ্ছে চাটনি, তার সাথে নিরামিষদের জন্য রয়েছে শাহি পনির, রুটি আলু ভাজাটা কত সুন্দর লাগছে দেখতে। এটা হচ্ছে চিকেন পকোড়া স্টার্টারের জন্য, আর এখানে হচ্ছে পাঁপড়, তারপরে রয়েছে সন্দেশ, তারপর হচ্ছে রসগোল্লা, এর সাথে আইসক্রিমও রয়েছে। চলো এবার বাকিটা তোমাদেরকে ঘুরে দেখাই। বাবা ভিডিও করলে অসুবিধা নেই, ঠিক আছে। তুমি জানতাম না যে ওর এত বড় সত্যি সত্যি মানে একদম ফিদা হয়ে গেছে, সিরিয়াসলি করলে বা আমি আমি যে তোমার কাছে বলবো, আমি তো তোমাকে ভাবলাম যে হবে না, মানে টাইম নেই, ঠিক আছে। আর আমি আমি যদি তুমি বললে তুমি ডেফিনেটলি করবে, কিন্তু হবে না, হবে না, কিন্তু আমি এটুকু তোমাকে ভরসা মারতে পারবো না, তোমার সঙ্গে হয়তো অল্প দিনে পরিচয়, কিন্তু প্রচন্ড বড় পরিমাণে তোমার ভরসার জায়গায় আমি দেখি, বা আমি বুঝতে পারি তুমি এরকম ভাবে করে দাদা খুব খুশি আমাদের কাজ দেখে। আর এখানে আমি আমপাড়া নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ, আর আমপানাটা খেয়ে তোমাদেরকে চলো বাকিটা এবার ঘুরে দেখাবো। আর আমপানা বিয়ে বাড়িতে আর এই গরমের দিনে কিন্তু বেশ ভালো একটা অপশন আমপানা। তো দেখতেই পাচ্ছ এখানটা রয়েছে তোমার সাউন্ড সিস্টেম, আর এটা একটা ছাদের উপরেই চলছে, ফ্ল্যাটের মধ্যে ছাদের উপরেই ছোট্ট করে ডেকোরেশন করে, অল্প লোকেরই আয়োজন, 150 লোকের এখানে আয়োজন করা হয়েছে, তো সেই জন্য ওপরেই পুরো সেট আপটা হয়ে গেছে। এখানে তোমার সেট আপটা বসানো হয়েছে, কাউন্টার স্টার্টারের কাউন্টার, আসলে পাশে জল তো রয়েছে দেখতেই পাচ্ছ, ওপর থেকে হচ্ছে এরকমভাবে ডেকোরেশন করা হয়েছে প্যান্ডেল। আর এটা হচ্ছে খাওয়া দাওয়ার জায়গাটা, এরকমভাবে সাজানো হয়েছে সুন্দর করে। খাওয়া দাওয়া কেমন হলো?
তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের উপস্থাপনা। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমাদের স্পেশাল ডেটিকে যদি আরও স্পেশাল করে তুলতে চাই অবশ্যই আরবিকেটার সাথে যোগাযোগ।